ইসরায়েলের হামলার আশঙ্কায় পারমাণবিক স্থাপনাগুলো বন্ধ রেখেছে ইরান। সেই সঙ্গে তেহরানকে কোণঠাসা করতে ব্যাপক কূটনৈতিক তৎপরতা শুরু করেছে ইসরায়েল। এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা। ইসরায়েলে তেহরানের হামলার কারণে আগামী দিনগুলোতে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করতে চায় যুক্তরাষ্ট্র। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের তেল রপ্তানির সক্ষমতা কমানোর চেষ্টা নেওয়া হবে বলে জানায় মার্কিন অর্থমন্ত্রী জেনেট। এদিকে ইসরায়েলের হামলায় গেল 24 ঘণ্টায় গাজার 18 জন নিহত হয়েছে। এতে করে নিহতের সংখ্যা দাঁড়ালো প্রায় 34,000।